हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी सुजाता और आपनारा देखछेन सुजाताज हाउस अफ क्रिएशन। आज के आबार चले एसेछि आमार किचेने एकटा स्पेशल चिकेन रेसिपी निये, जार नाम आमी चिकेन HOC दियेछि। HOC माने एतदिने आपनारा अंतत जेने गेछेन जे HOC माने होच्छे हाउस अफ क्रिएशन। जेहेतु एटा आमार स्पेशल रेसिपी, माने आमी एटा स्पेशल भावे तैरी करी, ताई एटार एरूप नामकरण होयेछे। तो बंधुरा, आमी उपरे लीडे की लागछे सेगुलो समस्त लिखे नियेछि, आपनारा आपनादेर प्रयोजन मतो एगुलो देखे नेबेन। एखाने एई चिकेन रेसिपिटाते जेटा सबथेके बेशी गुरुत्वपूर्ण ता हलो एटा मैरिनेशन करे 2 ঘন্টার মতন রেখে দিতে হবে। আর ম্যারিনেশন করার জন্য আমি বাড়িতে তৈরি চিকেন মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই এইগুলো নিয়েছি, আর সাথে আদা বাটা আর সর্ষের তেল। সমস্ত কিছু একসঙ্গে করে নুন হলুদ সহযোগে এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফ্রিজারে কেউ রাখবেন না, এমনি ফ্রিজের যেই অংশটায় বরফ হয় না সেই অংশটায় রাখবেন। তাহলে বন্ধুরা, দেখা যাক এটা আফটার ম্যারিনেশন কী কী প্রসিডিয়ার আছে। এদিকে ম্যারিনেশন হওয়ার সঙ্গে সঙ্গে বাদবাকি জোগাড়ের কাজগুলো আমি করে নিচ্ছি। এই চিকেন রেসিপিটাতে টক দই যেরকম 100 গ্রাম লেগেছে, সেরকম টমেটোও একটা বড় গোটা টমেটো লাগবে। চিকেনের টেস্ট একটু অন্যরকম হবে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। আর তার সাথে 1/4 ক্যাপসিকাম, এই দুটোকেই টুকরো করে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, সবুজ ক্যাপসিকাম নেবেন না, লাল কিংবা হলুদ ক্যাপসিকামই এক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর যদি না থাকে তবে ক্যাপসিকামটা স্কিপ করলেও হবে। এর সঙ্গে নেব একটা বড় গোটা পেঁয়াজ, যেটাকে ছোট ছোট টুকরো করে নেব, যাতে মিক্সি পেস্ট করার সময় সেটা সুবিধা হয়। এখানে পেঁয়াজ কম লাগলেও 700 গ্রাম মাংসের তুলনায় একটা পেঁয়াজ কম আপনাদের মনে হতেই পারে, তাই জন্যই তো রেসিপিটা একটু অন্যরকম। তার সাথে রসুন কিন্তু লাগছে 18 কোয়া, বড় মোটা যে রসুন হয় সেই রসুন 18 কোয়া নিয়ে একদম কুচো কুচো করে নেব, যাতে মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করা যায়। আদার পেস্ট অলরেডি আমি আগে চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাই আদা আর আমি এক্ষেত্রে গ্রেভি বানানোর জন্য ব্যবহার করছি না। তো বন্ধুরা, বোঝা গেল টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন পরিমাণগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা আলাদাভাবে আমি রেখে দিচ্ছি, এগুলো গোটা অবস্থাতে পরে ব্যবহার করা হবে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন এবং স্পেশাল একটা চিকেন রেসিপি। আর তার সাথে সাথে এটাও বলে নি বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য লটস অফ থ্যাঙ্কস। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আরও নিত্য নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিন। তো বন্ধুরা, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে তেজপাতা, গোটা জিরা, গোলমরিচ গোটা অবশ্যই, আর একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ফ্রাই করার পর আমি যে গ্রেভিটা মিক্সিতে বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম গরম তেল হওয়ায় এটা তখন যতক্ষণ না পর্যন্ত ফোটে ততক্ষণ পর্যন্ত নাড়াবেন না, ফুটে উঠলে তখন এটাকে নাড়াতে হবে। এই রেসিপিটাতে রান্না করার স্টাইলটাই হচ্ছে একটা বিশেষ পদ্ধতি। তার সাথে প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি, নুন কিন্তু এখানে আমি এখনো পর্যন্ত দিইনি। চিনি এটা এই রেসিপিটার কালারটাকে এনহ্যান্স করে। আর তার সঙ্গে গোটা কাঁচা লঙ্কা, লাল রঙের, লাল রঙের কাঁচা লঙ্কা না থাকলে সবুজ দিতে পারেন। মশলাটা অনেকক্ষণ হয়ে তেল উপরে উঠে আসলে তারপরে লবণ আমরা অ্যাড করব। এখানে লবণ অ্যাড করার পর মশলাটাকে আবার ভালোভাবে সুন্দর করে কষানোর পর আমরা ম্যারিনেট করা চিকেনটাকে ওর মধ্যে দিয়ে দেব। এটা মনে রাখবেন, চিকেনটাকে ম্যারিনেট করার পরে 2 ঘন্টা ফ্রিজিং করতে হবে, মানে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজারে নয়, জেনারেল ফ্রিজে।
কিন্তু রান্নায় বসানোর 15 মিনিট আগে ওটা কিন্তু ফ্রিজ থেকে বার করে নিতে হবে, তবেই এর অ্যাকচুয়াল টেস্টটা আপনারা পাবেন। এবারে ওই চিকেনটাকে ভালো মতন কষিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব। মাথায় রাখবেন বন্ধুরা, চিকেনটাকে আমি মিডিয়াম ফ্লেমে কষিয়েছি, হাই ফ্লেমে কিন্তু কষাইনি, এবং টোটাল চিকেনটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হবে, তবেই চিকেনটার অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যাবে। এক্ষেত্রে যেরকম হাই ফ্লেমে চিকেন রান্না করলে, শুধুমাত্র চিকেন নয়, এনি কাইন্ড অফ প্রোটিন এনরিচ ফুড রান্না করলে সেটা কিন্তু স্টিফ হয়ে যায়, যা আমাদের হজমের পক্ষে অনেক অসুবিধার সৃষ্টি করতে পারে। তাই চিকেন হোক বা এনি কাইন্ড অফ প্রোটিন এনরিচ ফুড হোক, সেটা সবসময় মিডিয়াম টু লো ফ্লেমেই রান্না করা উচিত। এবার এটা খানিকক্ষণ রান্না হয়ে যাওয়ার পর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব। এক্ষেত্রে আমরা মশলার যে বাটিটা মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে ওই জলটুকুই এই চিকেনে অ্যাড করব। আদার্স কোনো জল বাইরের থেকে আমি কিন্তু এতে অ্যাড করিনি। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই রেসিপিটা রান্না করার সময় অবশ্যই অবশ্যই লোহার কড়া ব্যবহার করবেন। লোহার কড়ায় রান্না করলে এই রেসিপিটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর তাছাড়া আর একটা জিনিস, সেটা হচ্ছে যাদের পেতলের কড়া রয়েছে, তারা পেতলের কড়াতেও কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 25 মিনিট রেখে দিয়েছিলাম, এবং একদম লো ফ্লেমে। তার জন্য সমস্ত জলটা, চিকেন থেকে বেরোনো জল বা যেটুকু জল অ্যাড করেছিলাম, চিকেনের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। আর হ্যাঁ, কালারটা কত সুন্দর এসেছে দেখলেন তো? এইটা হচ্ছে ওই প্রথমে মশলা কষানোর সময় যে আমি 2-4 দানা চিনি দিয়েছিলাম, তার এফেক্ট। আপনারা বাড়িতে অন্য রেসিপির ক্ষেত্রেও ট্রাই করে দেখতে পারেন। কাশ্মীরি মিট ছাড়া যদি রান্নার কালার আনতে চান, তো চিনির ক্যারামেলাইজেশনটা খুব জরুরি। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এটা রান্না করবেন, তারা অবশ্যই আমাকে যে কোনো মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই প্রয়োজন। তো বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং।